ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে দুই বছর হয়েছে ঠিক দুই বছর পূর্বে কিন্তু রাজ্যে কমিউনিস্ট শাসন ছিল কমিউনিস্ট রাজ্যতে প্রধান ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় আর বিরোধী দলের ভূমিকায় ছিল কংগ্রেস এই কংগ্রেস আর সিপিএম ঘুরতর প্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিচিত ছিল এবং একে অপরের সঙ্গে সর্বদাই তিক্ত সম্পর্কে লিপ্ত থাকত দীর্ঘ পঁচিশ বছর এ রাজ্যে এক নাগারী বামফ্রন্টের শাসন ছিল তারা আজ কিন্তু কংগ্রেস দলে নেই সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলে তারও নিজেদের পরিবর্তন করে নিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে রাজ্যে পরিবর্তন আনতে হলে কংগ্রেস দলে থেকে সম্ভব হবে না তাই তারা দলবদল করেছিলেন এই দলবদলের ঢেউয়ে তারা যোগ দিয়েছিলেন বিজেপি নামক একটা শক্তিশালী দলে তবে এর মধ্যে একজন নেতা লোকসভা নির্বাচনে প্রাককালে বিজেপি দল ত্যাগ করে পুনরায় আবার কংগ্রেস দলে যোগদান করেছেন রয়ে গেছেন আগরতলা শহরের একজন তরুণ তুর্কি নেতা ওনার বিজেপি দলে যোগদানের ফলে বিজেপি দলে কিন্তু একটা অক্সিজেন সঞ্চারিত হয়েছিল ঝাঁকে ঝাঁকে কংগ্রেসি ভোটার বিজেপি দলে তৎকালীন সময়ে সামিল হয়েছিল বামফ্রন্ট সরকার পতন ঘটার পর রাজ্যে পদচার শুরু করেন বিপ্লব কুমার দেব আগরতলা শহরের লড়াকুতা নেতা বিজেপি সরকারের স্বাস্থ্য বিভাগ দেখভালের দায়িত্ব পান ত্রিপুরাবাসীর স্বাস্থ্য মোটামুটি ভালোই চলছিল হঠাৎ কী যেন ঘটে গেল বিনা মেঘেই বজ্রপাত স্বাস্থ্য দপ্তর হতে সোজা পেভেলেনে পাঠিয়ে দেওয়াল সেই ক্ষমতাশালী নেতাকে বন্ধুরা এতক্ষণে আপনারা বুঝতে পারছেন এই কে কী তার পরিচয় নিশ্চয়ই অনুমান করতে পারছেন উনি আর কেউ নন উনি হলেন রাজ্যের তরুণ তুর্কি বিধায়ক সুদীপ রায় বর্মন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরপঞ্চগুলি থেকে হারিয়ে নিজের জয়যাত্রা শুরু করেছিলেন বিধানসভায় তারপর আর পেছন ফিরে তাকানি ছাত্রণতা হতে শুরু করে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের পুত্র সুদীপ বর্মন ইঞ্জিনিয়ারিং এবং কালতিতে দক্ষতা অর্জন করলেও সে পেশায় যোগদান করেনি বরং রাজনীতিকেই ভালোবেসেছেন যদিও জন্মসূত্রে উনি রাজনৈতিক পরিবারেই বেড়ে উঠেছেন তথাপি অন্য পেশায় না গিয়ে রাজনীতিকেই বেছে নেওয়ার একটাই কারণ জনসেবা করা বহু চড়ায় উতরায় অতিক্রম করে নিজের কেরিয়ার তৈরি করেছেন রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পেছনে মূল কারিগর হলেন বিধায়ক সুদীপ রায় বর্মন যার রাজনৈতিক দৌড় অনেক লম্বা বহু দল করেছেন ছেড়েছেন আবার নতুন করে নতুন শক্তি নিয়ে বিজেপি দলে যোগ দিয়ে মন্ত্রিত্ব পেয়েছিলেন কিন্তু তবু যেন শেষ রক্ষা হয়নি কথায় বলে এক বনে দুভাগ থাকতেনি স্বাস্থ্য দপ্তরের হাল ফিরলেও নিজের স্বাস্থ্য কিন্তু ক্রমেই খারাপ হয়ে যাচ্ছিল এক অজানা কারণে এই অজানা কারণেই কিন্তু নাকি স্বাস্থ্য দপ্তর ছাড়তে হলো আবার এই অজানা কারণেই নাকি আবার মন্ত্রিত্ব ফিরে পেতে চলেছেন ফিরে পেতে চলেছেন হারানো স্থান দিল্লির বাতাসে তেমনই একটা গুঞ্জন ক্রমশ ছেয়ে যাচ্ছে কারণ দুই বছর হলো এ রাজ্যে এখনও মন্ত্রিসভা সম্প্রসারিত হয়নি মুখ্যমন্ত্রী নিজের হাতে দশটিরও বেশি দপ্তর রেখেছেন খুব কঠিন কাজ সামলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য মন্ত্রিসভা যদি সম্প্রসারিত হয় তবে নাকি সুদীপবাবু এবার মন্ত্রীপদ ফিরে পেতে পারেন তবে কোন দপ্তর সেটা আগাম বলা যাচ্ছে না এই গুঞ্জন ক্রমশ আগরতলা শহরু ভারী হচ্ছে দেখা যাক আগামী দিন কি হয় সুদীপ রায় বর্মন পুনরায় মন্ত্রিসভায় স্থান পান কিনা বন্ধুরা সুদীপ রায় বর্মনের কেরিয়ার নিয়ে বিস্তৃত এই আলোচনা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে একটা অনুরোধ থাকবো অবশ্যই বলিষ্ঠ মতামত দেবেন যাতে আগামী দিন আরও উন্নত স্তরের ভিডিও উপস্থাপন করতে পারে অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ স্বাস্থ্য দপ্তরতে সোজা পিভিলেনে পাঠিয়ে দেওয়া হল সেই ক্ষমতাশালী নেতাকে বন্ধুরা এতক্ষণে আপনারা বুঝতে পারছেন এই লরা লড়াকুনেতা কে কি তার পরিচয় নিশ্চয়ই অনুমান করতে পারছেন উনি আর কেউ নন উনি হলেন এরাজ্যের তরুণ তুর্কি বিধায়ক সুদীপ রায় বর্মন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরপঞ্চকর থেকে হারিয়ে নিজের জয়যাত্রা শুরু করেছিলেন বিধানসভায় তারপর আর পেছন ফিরে তাকানি ছাত্রনেতা হতে শুরু করে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের পুত্র সুদীপ বর্মন ইঞ্জিনিয়ারিং এবং কালবতিতে দক্ষতা অর্জন করলেও সে পেশায় যোগদান করেনি বরং রাজনীতিকেই ভালোবেসেছেন যদিও জন্মসূত্রে রাজনীতিগত পরিবারেই ওনার যদিও জন্মসূত্রে উনি রাজনৈতিক পরিবারেই বেড়ে উঠেছেন তথাপি অন্য পেশায় না গিয়ে রাজনীতিকেই বেছে নেওয়ার একটাই কারণ জনসেবা করা বহু চড়ায় উতরায় অতিক্রম করে নিজের কেরিয়ার তৈরি করেছেন রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পেছনে মূল কারিগর হলেন বিধায়ক সুদীপ রায় বর্মন যার রাজনৈতিক দৌড় অনেক লম্বা বহু দল করেছেন ছেড়েছেন আবার নতুন করে নতুন শক্তি নিয়ে বিজেপি দলে যোগ দিয়ে মন্ত্রিত্ব পেয়েছিলেন কিন্তু তবু যেন শেষ রক্ষা হয়নি কথায় বলে এক বনে দুভাগ থাকতেনি স্বাস্থ্য দপ্তরের হাল ফিরলেও রাজ্যে স্বাস্থ্য দপ্তর হাল ফেললেও নিজের স্বাস্থ্য কিন্তু ক্রমেই খারাপ হয়ে যাচ্ছিল এক অজানা কারণে এক একসময় এই অজানা কারণেই কিন্তু না স্বাস্থ্য দপ্তর ছাড়তে হলো আবার সেই অজানা কারণেই নাকি আবার ওনাকে ফিরে পেতে সাহায্য করছে নিজের কিন্তু আবার সেই অজানা কারণেই নাকি আবার উনি ফিরে পেয়েছেন আবার এই অজানা কারণেই নাকি আবার মন্ত্রিত্ব ফিরে পেতে চলেছেন ফিরে ফিরে পেতে চলেছেন হারানো স্থান দিল্লির বাতাসে তেমনই একটা গুঞ্জন ক্রমশ ছেয়ে যাচ্ছে কারণ দুই বছর হলো এই রাজ্যে এখনো মন্ত্রিসভা সম্প্রসারিত হয়নি মুখ্যমন্ত্রী নিজের হাতে দশটিরও বেশি দপ্তর রেখেছেন খুব কঠিন কাজ সামলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী আসলে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য মন্ত্রিসভা যদি সম্প্রসারিত হয় তবে নাকি সুদীপবাবু এবার মন্ত্রীপদ ফিরে পেতে পারেন তবে কোন দপ্তর সেটা আগাম বলা যাচ্ছে না এই গুঞ্জন ক্রমশ আগরতলা শহরও ভারী হচ্ছে দেখা যাক আগামী দিন কি হয় সুদীপ রায় বর্মন পুনরায় মন্ত্রিসভায় স্থান পান কি বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনারা নিশ্চয়ই বলিষ্ঠ মতামত দেবেন কনফিডেন্স বিল্ডিং চ্যানেলে আপনাদের মতামত আশা কর আপনাদের বলিষ্ঠ মতামত অবশ্যই লিখে পাঠাবেন কনফিডেন্স বিল্ডিংয়ের পাতায় আপনাদের মতামতের উপর নির্ভর করে আমার আগামী দিনে ভিডিও গুণগত মান বৃদ্ধি পাবে তাই আশা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সঙ্গে সুসম্পর্ক আরও দীর্ঘায়িত হয় ধন্যবাদ সকলকে অনুষ্ঠানটি দেখার জন্য আর এই বাম রাজত্বে বিরোধী দলের দুর্দর্শ নেতা হিসেবে যে দু তিনজনকে ত্রিপুরা মানুষ ভালো করে চেনে